অস্ট্রিয়া থেকে বহুল প্রচারিত দৈনিক শিপলের পাঁচ সাংবাদিকের নামে ঝিনাইদহ তিন আসনের সংসদ সদস্যের উদ্দেশ্যমূলক মামলা করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দৌলতপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি মানজারুল ইসলাম খোকন, সাধারণ সম্পাদক রনি আহমেদ, সহসভাপতি জামিরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক শিপলের স্টাফ রিপোর্টার আবদুল্লাহ বিন জোহানি, সাংগঠনিক সম্পাদক হজরত আলী, দপ্তর ও প্রচার সম্পাদক আসানুল হক, কোষাধ্যক্ষ শাহানুর রহমান শিপন, সদস্য সুনাই রহমান সুজন সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ। সেই সাথে দ্রুত মামলা প্রত্যাহারের দাবিতে কর্মসূচিও ঘোষণা করেছেন দৌলতপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দ। প্রতিবাদ লিপিতে বক্তারা বলেন, শিকলের পাঁচ সাংবাদিকের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিত হয়ে এমপি নবী নেওয়াজ ঝিনাইদহ কোর্টে বুধবার 100 কোটি টাকার মানহানি মামলা দায়ের করেছে। দৈনিক শিকলে এমপি নবী নেওয়াজের বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে অর্থ আত্মসাৎ সহ নানা দুর্নীতি তুলে ধরে সেই সাথে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে মরিয়া হয়ে উঠেছে এমপি নবী নেওয়াজ শিরোনামেও সংবাদ প্রকাশ হয়। বক্তারা আরো বলেন, এমপি নবী নেওয়াজের বিরুদ্ধে ইতিপূর্বে তার দুর্নীতি ও নানা অপকর্মের বিষয়ে দেশের বিভিন্ন পত্রিকা ও ইলেকট্রনিক্স মিডিয়াতে সংবাদ প্রচার হয়। তার বিরুদ্ধে বেসরকারি টিভি চ্যানেল ইন্ডিপেন্ডেন্ট এর তালাশ 119তম পর্বে একটি প্রতিবেদন প্রকাশ হয়। তাছাড়া জাতীয় দৈনিক প্রথম আলো, দৈনিক আজকের নির্বাংলা, শেষের খবর ও প্রবাসীর দিগন্ত, দৈনিক সময়ের দিগন্ত সহ বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশ হয়। এমপি নিজেকে হিরো বানাতে এবং সাংবাদিকদের কলমের হাত থেকে রেহাই পেতে এই ভিত্তিহীন ও উদ্দেশ্যমূলক মামলা দায়ের করেছে। আমরা এই মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি, সেই সাথে মামলা প্রত্যাহারের দাবিতে কর্মসূচিও গ্রহণ করেছি। এই মানহানি মামলায় পাঁচ সাংবাদিক হলেন শিকলের ঝিনাইদহ প্রতিনিধি আব্দুল জলিল, সম্পাদক সাখাওয়াত হোসেন ইবনে ময়ন চৌধুরী, ভারপ্রাপ্ত সম্পাদক এস এম মাহফুজ, নির্বাহী সম্পাদক মিজানুর রহমান ও প্রকাশক হাসিনা শাখাওয়াত। পুলিশ, জনতা, জনতা সাংবাদিক একাকার হয়ে আমরা আমাদের সমাজে যে চলমান বিভিন্ন ধরনের ক্রাইসিস, অনিয়ম এবং দুর্নীতি হচ্ছে, সেই দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ মুখর হয়ে উঠি এবং একটি সুন্দর সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ তথা সমাজ গঠন করি, এই প্রত্যাশা নিয়ে আমরা দৌলতপুর রিপোর্টার ক্লাবে মানে জানুয়ারি মাসের 22 তারিখে ঝিনাইদহ তিন আসনের দুর্নীতিগ্রস্ত এমপি নবীন নেওয়াজের নামে সিগল পত্রিকা সহ বিভিন্ন মিডিয়াতে তার নামে যে সংবাদ প্রকাশিত হয়েছিল সেই সংবাদ প্রকাশের ধারাবাহিকতায় আমাদের দৈনিক সিগুলের ভারপ্রাপ্ত সম্পাদক মাহফুজুর রহমান সহ 5 জনের নামে যে মিথ্যা হয়রানিমূলক মামলা করা হয়েছে তার প্রতিবাদে আজকে প্রতিবাদ সভা এবং আগামী দিনের কর্মসূচি ঘোষণা করা হবে। এখান থেকে আমি গৃহকর্মীদের বলতে চাই, নবীন নেওয়াজ সহ যারা দুর্নীতিবাজ কর্মকর্তা, দুর্নীতিবাজ যারা আছেন, আপনারা যেভাবে সাংবাদিকদের উদ্ধার করার চেষ্টা করছেন, অলপ সৈনিকদের যেভাবে আপনারা আটকানোর চেষ্টা করছেন, সেই পথে আপনারা না হেঁটে আপনারা দুর্নীতিকে না বলুন, দুর্নীতি না করে জনগণের কাতারে দাঁড়ান। অবিলম্বে যে মিথ্যা মামলা করেছেন সেই মিথ্যা মামলা আগামী 72 ঘন্টার ভিতরে যদি প্রত্যাহার না করেন, তাহলে আমরা সাংবাদিক সমাজ সারা বাংলাদেশে বিক্ষোভে বেড়ে পড়বে, তখন কিন্তু আপনার আলাবার পথ থাকবে না। কারণ সাংবাদিক জাতির দর্পণ, সাংবাদিক যদি না থাকে জাতি, এই জাতি কোথায় যাবে সেটা আমরা কিন্তু আজকে বুঝতে পারছি আপনার মামলার মাধ্যমে। তাই ওইভাবে বলতে চাই আপনাকে, আপনি দ্রুত এই মামলা প্রত্যাহার করুন, তাহলে সাংবাদিক সমাজ যখন খুশি উঠবে আপনি কিন্তু ঘরে থাকতে পারবেন না। ধন্যবাদ। এই প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি দৌলতপুর রিপোর্টার্স ক্লাবের সম্মানিত সদস্যবৃন্দ, সাংবাদিকগণকে দৌলতপুর রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে প্রথমে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শুরু করতে যাচ্ছি। আসলে গত 22 জানুয়ারি সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে মরিয়া হয়ে উঠেছে ঝিনাইদহ তিন আসনের এমপি নবী নেওয়াজ। এই সম্পর্কে দৈনিক শিকলে একটি নিউজ হওয়ার পর থেকে শুধু দৈনিক শিকল নাই, বলতে হয় বাংলাদেশের প্রথম সারির কিছু জাতীয় দৈনিকেও তার কুকৃতি সম্পর্কে হেডলাইন হয়। সেই সাথে বাংলাদেশের জনপ্রিয় একটি অনুষ্ঠান, অনুসন্ধানমূলক অনুষ্ঠান ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের তালাশেও একই রকম সংবাদ প্রকাশিত হয়। আমি বলতে চাই, মাননীয় সংসদ সদস্য নবীন নেওয়াজ, আপনি
মামলার মিথ্যা মামলার মাধ্যমে সাংবাদিক সমাজকে কখনোই দমিয়ে রাখতে পারবেন না। আপনার কুকীর্তি আপনার অনিয়ম দুর্নীতি ঢাকতে দৈনিক সময়ের দৈনিক শিকলের ভারপ্রাপ্ত সম্পাদক মাহফুজুর রহমান সহ পাঁচ সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট মামলা করেছেন। অবিলম্বে আপনি এই মামলা প্রত্যাহার করবেন, না হলে বাংলাদেশের সাংবাদিক সমাজ আপনার এই মামলাকে কেন্দ্র করে আমরা অবিলম্বে কঠোর কর্মসূচি ঘোষণা করব এবং কর্মবিরতিতে যাব, বিক্ষোভ সমাবেশ করব। মাননীয় সংসদ সদস্য, আপনি নিজের প্রকৃতি থাকতে সাংবাদিকদের করেছেন, মিথ্যা মামলা করেছেন, তার আমি তার দৌলত রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ। সম্পাদক সহ পাঁচজন সাংবাদিকের নামে মামলা মিথ্যা মামলা করেন। এই মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য দোলাপুর রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে সাংবাদিকরা জানাচ্ছে দোলাপুর থেকে আসামের ভাগ 71 মামলা টেলিভিশন।